কেমন আছো সেটা গরম করে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি গরমপূর্ণ সৃষ্টিকর্তার কৃপায় সবাই তোমরা ভালো আছো। যাই হোক, যেহেতু সারা বিশ্ব আজ করোনা ভাইরাস আক্রান্ত, তাই তোমরা যতটুকু সম্ভব জরুরি উপার্জন ছাড়া ঘরের বাইরে বের হবে না, আর স্বাস্থ্যবিধি কিন্তু যথাযথ মেনে চলবে। তাহলে আমরা গত ক্লাসে তোমাদেরকে পড়েছিলাম ঝুঁকি অনিশ্চয়তা বলতে কি বুঝি তার তুলনামূলক ভিত্তিটা দেখেছিলাম এবং সেখানে বাস্তব সংক্ষিপ্ত অবস্থা বাড়ির ক্লাস দিয়েছিলাম। আজকে তোমাদেরকে পড়াবো ঝুঁকির উৎস, অর্থাৎ কোথা থেকে ঝুঁকির সৃষ্টি হয়, কিভাবে হতে পারে। তাহলে আমরা যদি দেখি ঝুঁকির উৎস এই সর্বাধারণত দুই ভাগে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে, আরেকটি হচ্ছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে। তাহলে ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে সেখানে আমরা দুটি ভাগ হচ্ছে, একটা ব্যবসায়িক ঝুঁকি, একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি সেখানে হচ্ছে সুদের হারের ঝুঁকি আর তারল্য ঝুঁকি। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ব্যবসায়িক ঝুঁকি কি, আর্থিক ঝুঁকি কি, আবার আসতে পারে সুদের হারের ঝুঁকি বলতে কি বুঝি, তারল্য ঝুঁকি বলতে আমরা কি বুঝি। তাহলে ব্যবসায়িক ঝুঁকি হলো ব্যবসায় দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য যদি তার পর্যাপ্ত অর্থ না থাকে, অর্থাৎ পরিচালন ব্যয় অথবা বলতে পারে পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে কিছু সৃষ্টি হয়, ব্যবসায় যদি সৃষ্টি হয়। যেমন ব্যবসায় যদি কোনো কর্মচারী দোকানে রাখে তাহলে তার বেতন পরিশোধ করার একটা চিন্তা আসে, দায়ভার আসে। আবার কাঁচামাল ক্রয় সেখানে কি আসে, তোমার এই ব্যবসায় ঝুঁকি সৃষ্টি হতে পারে। আবার অফিস ভাড়া প্রদান যদি যথাসময় আমরা না দিতে পারি তাহলে সেখানে কি হয়, ব্যবসায় ঝুঁকির সৃষ্টি হয়। আর পরবর্তী আসে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি কি? আর্থিক ঝুঁকি হচ্ছে ঋণের দায় পরিশোধের অক্ষমতা থেকে কি হয়, আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। যখন কোনো প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠান থেকে কী করে ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং যথাযথ সময় যদি সেই দায়টি করতে না পারে, পরিশোধ করতে না পারে, সেখানে কি কোন ঝুঁকি চলছে, সেটি হচ্ছে আর্থিক ঝুঁকি। এবার আসা যাক বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎসগুলোকে, সুদের হারের ঝুঁকি আর হচ্ছে তারল্য ঝুঁকি। সুদের হারের ঝুঁকি বলতে আমরা আবার কি বুঝি, সুদের হারে তারতম্যের কারণে যদি বিনিয়োগকারী বিনিয়োগের মূল্য বলতেছিলাম সুদের হারে পরিবর্তনের কারণে বা তারতম্যের কারণে বিনিয়োগের মূল্যের মূল্য কমার আশঙ্কা হচ্ছে কি, সুদের হারের ঝুঁকি। তাহলে সুদের হার বাড়লে বন্ড ডিবেঞ্চার ইত্যাদি বাজার মূল্য হ্রাস পায়, আবার সুদের হার কমলে আমরা দেখি যে বন্ড ডিবেঞ্চার ইত্যাদি বাজার মূল্য বৃদ্ধি পায়। এরপর আসা যাক তারল্য ঝুঁকি। তাহলে তারল্য ঝুঁকি বলতে আমরা বলি যখন বিনিয়োগকারী শেয়ার বন্ড ডিবেঞ্চার ইত্যাদি যদি তার প্রয়োজনে যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে সহজে নগদ করতে না পারে তাহলে সেখানে কি হয়, তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে ঝুঁকির ওষুধে যদি আবার কয়েকভাগ করতে পারি, ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে এবং বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে। তাহলে ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে আমরা দেখলাম যে এক হচ্ছে ব্যবসায়ী ঝুঁকি, আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে দেখলাম যে তার দুটো পরিকল্পনা যে সুদের হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি। তাহলে এখান থেকে তোমরা যে কাজটি করবে বাসায় বসে সেটা হচ্ছে বাড়ির কাজটি করবে ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির মধ্যে
দুটি পার্থক্য লিখবি। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের কি সৃষ্টিগুলো শেষ হয়েছে, তাহলে আমরা যতটুকু পারি এখন ঘরে থাকবো, ঘরে অবস্থান করবো, আর সবসময় স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। তাহলে আজকে তোমাদেরকে এখানেই ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠ শেষ করছি।